ছাড়াঙ্গাবাদ অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছে, এর জন্য তাদেরকে আমরা হাজার হাজার ধন্যবাদ নমস্কার নতমস্তকে তাদেরকে সালাম জানাই। শুধু একটা কথা বলবো, মাননীয় বিধায়ক সাহেবের পাশে থাকুন। আগামী পঞ্চায়েত নির্বাচন, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে ক্যানিং তথা ছাড়াঙ্গাবাদ অঞ্চলের যে কয়টি বুথ আছে আমরা সমস্ত বুথগুলো সবাই একত্রিত ভাবে লড়াই করে আমরা আগামী দিন দেখিয়ে দিতে চাই। ছাড়াঙ্গাবাদ অঞ্চলে বিরোধী শূন্য নির্বাচন আমরা করব এবং উন্নয়ন আমাদের মাননীয় বিধায়ক সাহেব আমাদের তাঁর হাত আমাদের মাথার উপর আছেন, আমরা তাঁর পাশে থেকে আগামী দিন এই ছাড়াঙ্গাবাদ থেকে সোনার ছাড়াঙ্গাবাদ তৈরি করব। এই আশায় এই ভরসা রেখে সবাইকে ধন্যবাদ সালাম নমস্কার ভালোবাসা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। চারজন অঞ্চল সভাপতি জাকির মিস্ত্রি, রজব আলী মোল্লা এবং আমাদের নাসিরুদ্দিন নাইন এবং শওকাত শেখ এবং চারজন যুব সভাপতি আছেন। এই চারজন যুব সভাপতি হচ্ছে রবিউল শেখ, সিরাজুল শেখ, রমজান মোল্লা, মনিরুল মোল্লা। এবং আপনারা যারা উপস্থিত আছেন আজকে বিভিন্ন বুথে থেকে এসছেন, বুথ সভাপতি আছেন, অঞ্চল কমিটির অনেকেই আছেন এবং প্রত্যেক বুথের থেকে যারা মা ও বোনেরা ভাই ও বাপেরা আজকের উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে 32টা রাস্তা যে উদ্বোধন, সেই উদ্বোধনের শিলান্যাস করবেন আমাদের মাননীয় শওকাত মোল্লা মহাশয়। সেই উদ্বোধনের কাজ শুরু হবে, তার আগে আমরা কিন্তু কিছু সংবর্ধনার কাজ শুরু করব। প্রথম আমরা আচ্ছা ঠিক আছে, আমি এই এই সভাটাকে পরিচালনা করার জন্য সাদেককে দায়িত্ব দিই। বরণ করবো না, আমরা খুবই ব্যস্ত ভাই, আমরা পার্টির পক্ষ থেকে অনুরোধ করছি। অনেক মা ও বোনেরা, অনেক মা ও বোনের রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ ঢুকতে পারছে না। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের একদম পেছনের সাইডটা যারা আছে একটু উঠে ওই ফাঁকা চেয়ারগুলো বসুন। সবার কাছে আপনারা আমাদের দলের সবাই পরীক্ষিত সৈনিক এবং আমরা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি। এই ছাড়াঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের আজকের এই জমায়েত প্রমাণ করেছে যে ক্যানিং পূর্ব বিধানসভায় ছাড়াঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিতে পারে। আমাদের সকল অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিরা এবং আমাদের সকল পার্টির নেতৃত্বরা যেভাবে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছেন, আমার বুথ সভাপতিরা যারা আছে তাদেরকে বলবো, আমাদের পুরুষ ভাইরা যারা পেছনের দিকে আছে একটুখানি এই আমাদের স্কুলের দিকে পাঠিয়ে দিন পুরুষ ভাইদের, আর মায়েরা ওই পেছন দিকটা ওই দিকটাও দুটো দিয়ে দিন। সবার কাছে আমরা অনুরোধ করছি, আমাদের মায়েরা যারা আছে ডান দিকে, এই মেয়েদের ডান দিকে রোডটা আপনারা বসে যান, বাঁ দিকে স্কুলের দিকে রোডটা আপনারা পেছন দিকে।